আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি মশার উপদ্রব থেকে মুক্তি পেতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কীভাবে একটি হোম রেমেডি তৈরি করতে পারেন তারই একটি খুবই উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালে বা গরমকালে মশার উৎপাদ কিন্তু বেড়ে যায় আর বর্ষাকালে বনের বিষাক্ত মশাগুলো কিন্তু উড়ে উড়ে সন্ধ্যার সময় দেখা যায় ঘরেই ঢুকে তো বাহিরের মশা যেন উড়ে ঘরে প্রবেশ করতে না পারে এবং ঘরের মশাও যেন দ্রুত পালিয়ে যায় তারই একটি হোম রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রতিদিন যদি এই টিপসটা ফলো করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট কাজ করবে সেক্ষেত্রে বাহিরে থেকে আপনাদের টাকা খরচ করে এই বিষাক্ত কেমিক্যালগুলো কিনে নিয়ে আসা লাগবে না আর এই মশা মারার যেই জিনিসগুলো বাহির থেকে আমরা কিনে নিয়ে আসি কয়েল বলেন বা অ্যারোসল বলেন যেটাই বলেন না কেন এটাগুলো কিন্তু খুবই বিষাক্ত হয় অজান্তেই এই জিনিসগুলো আমাদের শরীরের ক্ষতি করে দেয় তো আমরা যদি প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর রেমিডি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের টাকাটাও বেঁচে যায় পাশাপাশি আমাদের জীবনও কিন্তু রক্ষা পাই তো আজকে যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার লাগবে একটি পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দিয়েই কিন্তু খুব সহজে মশা তাড়ানো যায় পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না তবে পেঁয়াজের সাথে আমার আরও কিছু জিনিস লাগবে তো আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এখন আমি পেঁয়াজটা চুলে নিয়েছি আর পেঁয়াজটা বেশ বড় সাইজের নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি ধুবো না পেঁয়াজের গায়ে যে একটি আঠালো পদার্থ বের হয় সেটাও কিন্তু অনেক ঝাঁঝালো এটা কিন্তু কাজে লাগবে এখন আমি নিয়ে নিয়েছি একটি স্টিলের বাটি এবং বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কোটপুট কর্পূর কিন্তু যে কোনো আপনারা স্টেশনারি দোকানে অথবা মুদি দোকানে পেয়ে যাবেন কর্পূর দুই তিন ধরনের হয় অর্থাৎ কর্পূর একরকমই কিন্তু বিভিন্ন শেপে পাওয়া যায় এরকম গুঁড়ো অবস্থাতে পাওয়া যায় আবার দেখা যায় ন্যাপথোলিনের মতো গোল গোলও পাওয়া যায় বিভিন্ন শেপে দেখা যায় আমি এক চামচ কর্পূরের সঙ্গে তিন চামচ খাটি সরিষার তেল নিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যে সরিষার তেলটা থাকে সেটাই দিয়ে দেবেন এখানে আমি তিন চামচ তেল নিয়ে নিলাম এখন এই দুটো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এটা মানব দেহে কোনো রকম ক্ষতি করবে না কিন্তু মশা দ্রুত পালিয়ে যাবে মশা একেবারে এর গন্ধ সহ্য করতে পারবে না এখন আমি দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ইনস্ট্যান্টভাবে মশা তাড়াবে আর একটা আপনারা ঘরে রেখে দিতে পারবেন তাহলে ঘরে আর মশা আসবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি সুই সুতা আর একটু মোটা করে শুয়ে সুতা ভরে নিয়েছি এটা আমার লাগবে তো এভাবে আমি মোটা করে শুয়ে সুতা ভরে এটা আমি রেখে দিচ্ছি আগে আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট মশা তাড়ানোর জন্য কিভাবে এই রেমেডিটা ব্যবহার করবেন তারপরে সেকেন্ডে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে আপনাদের ঘরে রেখে দিবেন তাহলে মশা আর আসবে না এখন আমি একটি স্টিলের চামচ নিয়েছি এরকম গোল শেপের চামচ নিয়ে নেবেন নিয়ে এর ভিতরে কিছুটা তেল আমি নিয়ে নিচ্ছি আর এই তেলটা কিন্তু ফেলে দিবেন না যে একবার ব্যবহার করে ফেলে দিবেন তা না এটা দিয়ে কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন এখন আমি এই চামচের ভিতরে পেঁয়াজটা এভাবে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের উপরেও কিছুটা তেল আমি এভাবে দিয়ে দিচ্ছি এখন আমি এটা নিয়ে গ্যাসের চুলাটা অন করে চুলার উপরে এভাবে ধরব ধরলেই এই তেল কর্পূর এবং পেঁয়াজের সংমিশ্রণে একটা গন্ধ সৃষ্টি হবে এই গন্ধটা কিন্তু মশা একদম সহ্য করতে পারবে না মশা দ্রুত পালিয়ে যাবে প্রতিদিন সন্ধ্যার সময় আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু বাহিরের কোনো মশা আপনার ঘরে প্রবেশ করবে না এবং ঘরের মশাগুলো ছুটে পালিয়ে যাবে দেখুন আমি চুলার পরে এভাবে ধরতেই কেমন ধোয়ার সৃষ্টি হচ্ছে এভাবে আপনারা ধোঁয়াটা আপনাদের ঘরে ছড়িয়ে দিবেন। ইনস্ট্যান্ট কাজ করবে মশা তাড়ানোর ক্ষেত্রে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনারা এটা করে দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন দেখুন কতটা ধোঁয়া বের হচ্ছে আর এই ধোঁয়াটা মানুষের জন্য খারাপ না এটা আমাদের কোনো ক্ষতি করবে না বা কোনো খারাপ গন্ধ ছড়াবে না কিন্তু এটা মশা সহ্য করতে পারবে না তো এভাবে আপনারা ধোয়াটা করে নেবেন এটা হলো প্রথম পদ্ধতি এরপরে আমি দ্বিতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সেটা দিয়ে আপনারা পার্মানেন্টলি সব সময় রেখে দিতে পারবেন তাহলে দিনেও মশা আপনাদের কামড় দিবে না মশা আপনাদের ধারের কাছেও ভিড়বে না এখন আমি এই সুতাটার নিচের অংশে গিট লাগিয়ে নিলাম বেশ মোটা করে গিট লাগিয়ে নিয়েছি এবং এই পেঁয়াজটা আমি সুতার ভিতরে এভাবে গেথে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু এখনও অনেকটা গরম আছে আপনারা এভাবে ওই পেঁয়াজটাও গেথে দিতে পারেন আবার আপনারা নতুন করে পেঁয়াজ নিয়ে সেটাও করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ নিয়ে করেন তাহলে পেঁয়াজটা এভাবে আগে গেঁথে নেবেন এবং তেল আর এই কর্পূরের গুঁড়োটি একসঙ্গে মিশিয়ে গরম গরম অবস্থায় এই পেঁয়াজের ওপরে ঢেলে দিবেন দিলে একটি ঝাঁঝালো গন্ধ ফেরাবে তখন এই পেঁয়াজটা আপনারা আপনাদের ঘরের যে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিবেন। আর তেলটা কিন্তু অবশ্যই ফেলবেন না তেলটা রেখে দিবেন এই তেলটা প্রতিদিন একবার এই পেঁয়াজটায় ডুবিয়ে দেবেন তাহলে ভালো কাজ দিবে। তো এই স্টিলের বাটিতে এভাবে যদি তেলটা আপনারা রেখে দেন আর তেলটা অবশ্যই ঢেকে রাখবেন নাহলে কিন্তু ওর গন্ধটা চলে যাবে ঢেকে রেখে দিবেন এবং এই তেলটা বাটি সহ গরম করে নেবেন আর প্রতিদিন এই তেলের ভিতরে পেঁয়াজটা ডুবিয়ে নেবেন এবং আপনাদের ঘরে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিবেন। তাহলে মশা একটাও থাকবে না সব মশা পালিয়ে যাবে ঠিক এভাবে তেল নেবেন আর পেঁয়াজের উপরে দিয়ে দেবেন তারপরে এক্সট্রা তেল যে ঝরে যাবে সেটা ঝরিয়ে নিয়ে আপনারা ঘরের যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবেন অথবা ঝুলিয়ে থাকা অবস্থায় এটা করে নিতে পারবেন তাহলে আপনাদের ঝামেলা কম হবে সুবিধা হবে বেশি দেখুন এভাবে আমি ঘরের এক জায়গায় ঝুলিয়ে দিয়েছি এটা করলে আপনাদের মশার কয়েলও কিনতে হবে না এরোছলো চালাতে হবে না কিছুই করতে হবে না মশা একাই পালিয়ে যাবে দেখুন আমি এভাবেই এখানে ঝুলে দিয়েছি যেখানে মশার উৎপাতটা বেশি আপনারা সেখানেও এভাবে ঝুলে রাখতে পারেন তাহলে সব মশা পালিয়ে যাবে এখন এভাবেই নিচে একটি বাটি ধরবেন আর ওপরে চামচ দিয়ে এভাবেই এই তেলটা দিয়ে দিবেন আর একটু গরম করে তেলটা দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম